হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে একটা ভীষণ হেল্পফুল ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। বয়স বাড়ার সাথে সাথে সকলের চুল পাকতে শুরু করে, তো এই সাদা চুলকে কি করে কেমিক্যাল ছাড়া, হেনা ছাড়া এবং কোনো কালার ছাড়াই কি করে কালো করা যায়, সেই পদ্ধতিটা তোমাদের সামনে আমি আজকে শেয়ার করব। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, 60 বছরের উপরে যাদের বয়স তাদের এরকমভাবে চুল পেকে যায়। তবে আমার মা কীভাবে এই সাদা চুলকে কালো করে সেই পদ্ধতিটা তোমাদের জানাবো। সেই ন্যাচারাল পদ্ধতিটা অ্যাপ্লাই করার ফলে চুলটা কতটা কালো হয়েছে তোমরা দেখলে অবাক হয়ে যাবে। কোনো হেনা লাগানো হয়নি, এখানে কোনো চুলের কালারও দেওয়া হয়নি, একদম ন্যাচারাল পদ্ধতিতে, যেটা বলা যায় আয়ুর্বেদিক প্রসেসে এই চুলটা কালো করা হয়েছে। তবে সেটা কি, তো বন্ধুরা সেটাই আজকে তোমাদের সামনে দেখাবো কিভাবে এই চুলটাকে কালো করা যায় কোনো কেমিক্যাল ছাড়াই। শুধু তাই নয় বন্ধুরা, এই ন্যাচারাল জিনিসটা চুলে লাগালে পরে চুল পড়া তো বন্ধ হয়, নতুন চুলও গজায়। আবার যাদের খুশকি আছে, মাথা স্ক্যাল্পে নানা রকম প্রবলেম আছে, সমস্ত কিছু দূর হয়ে যায় এবং চুল কিন্তু খুব তাড়াতাড়ি বড় হতে থাকে। লম্বা ঘন কালো চুলের রহস্য এখানেই লুকিয়ে আছে। তো দেখতেই পাচ্ছ চুলগুলো একদম কালো হয়ে গেছে। ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি, আগে তোমরা দেখলে কিরকম ধরনের সাদা হয়েছিল, তারপর সেটা অ্যাপ্লাই করার পর এরকম ঘন কালো কুচকুচে চুল হয়ে গেছে। শুধু তাই নয়, চুলগুলো কিন্তু অনেকটা থিকও হয়েছে আর চুলগুলো একদম স্মুথ এবং চকচকেও হয়ে যায় এই প্রসেস অ্যাপ্লাই করলে। আগেকার দিনে বলা হতো বয়স বাড়লে চুল পাকবে, কিন্তু এখন অল্প বয়স্ক মহিলা বা পুরুষদেরও কিন্তু চুল পাকতে শুরু করেছে, তাই এই চুল পাকার সমস্যা কিন্তু সকলের কাছে থেকেই যায়। সেই জন্য আমরা বাজার থেকে নিয়ে আসি হেনা পাউডার, নানা রকম কেমিক্যাল যুক্ত কালার, সেগুলো আমরা ইউজ করি। ইভেন যে দামি দামি কালারগুলো আমরা ইউজ করি তাতে কিছুটা হলেও কেমিক্যাল থাকে, তার জন্য চুলটা কিন্তু আস্তে আস্তে রাফ হতে থাকে, চুলটা পড়ে যেতে থাকে এবং স্কাল্পটা ফাঁকা হতে থাকে। তো এই নানা রকম প্রবলেম থাকার জন্য আমাদের চেহারাটারও কিন্তু পরিবর্তন হয়। চুল আমাদের চেহারাকে কিন্তু অনেকটাই ধরে রাখে। নারীদের সৌন্দর্য হচ্ছে চুলে, তাই আর সেই সৌন্দর্যকে ধরে রাখার জন্য চুলকে কিন্তু খুব ভালো করে ট্রিটমেন্ট করতে হয়। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিছু গাছ দেখাচ্ছি এখানে, তো তোমরা চিনতে পারছো কিনা জানি না, এখানে অনেকগুলোই গাছ রয়েছে, তুলসী গাছ আছে, ফুলের গাছ আছে। তার মধ্যে আমি যে গাছটা হাতে ধরে আছি তোমরা দেখতে পাচ্ছ, এই গাছটাকে বলা হয় ভৃঙ্গরাজ গাছ। তো আজকে আমি এই গাছটা ভালো করে চিনিয়ে দেব, তারপরে বলবো এর উপকারিতা। এই গাছের প্রচুর উপকারিতা আছে, তোমরা শুনলে কিন্তু অবাক হয়ে যাবে। এই গাছগুলো কোথায় হয় সেটা জানলেও কিন্তু তোমরা অবাক হয়ে যাবে। আমরা হয়তো ভাবছি যে এই গাছগুলোকে খুব যত্ন করে লাগাতে হয়, কিন্তু তা নয়, এই গাছগুলো যেখানে সেখানেই হতে পারে। আমরা অনেক সময় যদি পথে ঘাটে যাই এই গাছগুলো কিন্তু দেখতে পাই, তবে হ্যাঁ চিনতে হবে ভালো করে। এরকম ধরনের অনেক গাছই কিন্তু রয়েছে একই রকম দেখতে, সব গাছই কিন্তু ভৃঙ্গরাজ গাছ নয়। এই গাছের কিছু বিশেষত্ব আছে, যেমন তোমরা দেখতে পাচ্ছ সাদা রঙের ফুল দেখালাম, দেখো এই গাছের পাতা আর তুলসী গাছের পাতা প্রায় একই রকম, কিন্তু দুটোর গন্ধ কিন্তু আলাদা। এই গাছের পাতা, ডাল, ফুল, কুড়ি সমস্ত কিছুই কিন্তু আমাদের উপকার দেয়। দেখো আমি এই গাছের পাতাগুলোকে নিয়ে নিলাম, ওপর থেকে এই অংশটাও কেটে নিলাম, তো সব কিছুই আমার কাজে লাগবে। এবার এইভাবে পাতাগুলো, যেগুলো শক্ত ডাল আছে সেখান থেকে পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি আর ওপরের কচি অংশটাকে সব শুদ্ধ আমি কেটে নিচ্ছি। এগুলোকে বলা হয় ভৃঙ্গরাজ, আবার এর আরেকটাও নাম আছে, একে বলা হয় কেশুত পাতা। বন্ধুরা ভালো করে দেখো, আমি আর একটু ভালো করে দেখিয়ে দেবো। আমার এখানে টবেতেই এটা লাগানো আছে, আমার মায়ের বাড়ির ছাদ বাগানে এই ভৃঙ্গরাজ গাছ আছে প্রচুর, প্রত্যেকটা ফুলের গাছেই বলতে পারো এই ভৃঙ্গরাজ গাছ কিন্তু রয়েছে। তো সেখান থেকে আমি কালেক্ট করে নিলাম এই ভৃঙ্গরাজ পাতা ডাল শুদ্ধ। বন্ধুরা এই গাছটাকে তোমরা খুব ভালো করে দেখো, এই যে পাতাগুলো রয়েছে এগুলো কিন্তু খুব লাইট সবুজ না, একটু ডিপ সবুজ, আর এই পাতাগুলো লম্বা লম্বা, পেছন দিকে শীটগুলো বোঝা যাচ্ছে, আর এই পাতাগুলো কিন্তু একটু খসখসে টাইপের। এই পাতাগুলোকে আমি ডাল শুদ্ধ নিয়ে এসেছি, ডাল, পাতা, ফুল, কুড়ি সব কিছুই কিন্তু আমাদের খুব উপকার দেয়। তবে এই পাতাগুলো এখন কি করব সেটা এখন তোমাদের জিজ্ঞাস্য, তো তোমরা দেখতে থাকো। এই পাতাগুলোর মধ্যে দেখো এখানে কুঁড়িও রয়েছে, তো সেগুলো আমি ফেলে দিচ্ছি না, এগুলো সমস্ত কিছুই একসাথেই আমার কাজে লাগবে। সবগুলো রয়েছে, ভালো করে বেছে নিয়েছি পাতাগুলোকে, যদিও বা ঘরেরই গাছ, এগুলো ছাদ বাগানের গাছ, এখানে কোনো রকম প্রবলেম নেই,
তবুও কিন্তু খুব ভালো করে বেছে আমি এটাকে ধুয়ে নেব। দেখো এই দিকটা একটু রাফ টাইপের থাকে, একটু খসখসে টাইপের পাতাগুলো হয়, দেখতে চকচকে কিন্তু একটু খসখসে। তো এগুলোকে খুব ভালো করে ফার্স্ট আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর আমি শিলপাটা এটাকে বেটে নেব। শিলপাটায় আমি এই গাছগুলোর ডালগুলো নিয়ে নিয়েছি, তবে এ দেখো পাতাগুলো ছাড়িয়ে এটা শক্ত অংশ বলে এটাকে আমি ফেলে দিলাম বাটার সময় অসুবিধা হবে বলে। এখন আমি খুব মিহি করে এই ভিঙ্গরাজ পাতা বা যেটাকে বলা হয় কেশুদ পাতা এটাকে আমি খুব ভালো করে বেটে নিচ্ছি। এবার আমি বেটে নেব খুব মিহি করে, তোমরা চাইলে এটা মিক্সার গ্রাইন্ডারও পেস্ট করে নিতে পারো। তবে এই গাছের পাতাগুলো বাটা এমন কিছু কষ্টকর নয়, খুব সহজেই বেটে নেওয়া যায়, ওই জন্য আমি শিলপাটায় বেটে নিচ্ছি। এই পাতাটা বাটার সময় কোনো জল দেওয়া দরকার নেই, আস্তে আস্তে বাঁটতে থাকলে এরকম ধরনের পাটনাটা তৈরি হয়ে যাবে। আস্তে আস্তে দেখো কেমন সবুজ রঙের কালারটা দেখতে পাচ্ছ, তার পরের ম্যাজিকটা এবার দেখতে পাবে। পুরো পাতাটা বেটে নেওয়ার পর সেটা আমি তোমাদের সামনেই দেখাবো। বন্ধুরা এখন দেখো আমি এই যে ভিঙ্গরাজ পাতাটাকে টোটালটা বেটে নিয়েছি, ওপর থেকে দেখতে পাচ্ছ কীরকম সবুজ সবুজ লাগছে। কিছুক্ষণ রাখার পর ওপরটা কালো হয়ে যাচ্ছে আর ভেতরের অংশটা দেখো সবুজ লাগছে। এবার দেখো দেখো ওপরের যে অংশটা আছে কালচে কালচে হয়ে গেছে, আর ভেতরের অংশটা কিন্তু পাতার যে কালার সবুজ সবুজ সেটা রয়েছে। কতটা কালার চেঞ্জ হচ্ছে তোমরা বুঝতে পারছো এখানে, কালো আর সবুজের কম্বিনেশনটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে আমি এই সমস্ত ভিঙ্গরাজ পাতার এই পেস্টটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। প্রথমে এক জায়গায় জড়ো করে নিচ্ছি, তারপর এই বাটিটায় নিয়ে নিচ্ছি। আর এই শিলটাকে ধুয়েও কিন্তু সেই জলটা আমি এখানে নিয়ে নেব, কোনো কিছুই ফেলা যাবে না। এখন আর একটা বাটি নিয়ে নিয়েছি, তার উপরে একটা সুতির কাপড় রেখে দিচ্ছি। ভিঙ্গরাজের যে পেস্টটা বানিয়ে নিলাম সেই পেস্টটাকে এবার এর উপরে দিয়ে ভালো করে ছেঁকে একদম রস বের করে নেব। সুতির কাপড়ে ছেঁকে নেবে তাহলে দেখবে রসটা কিন্তু পুরোটাই পেয়ে যাবে, ছাঁকনিতে ছাঁকতে গেলে কিছুটা হয়তো রস থেকে যেতে পারে, সেই জন্য আমি সুতির কাপড়ে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এবার এইভাবে আস্তে আস্তে চেপে চেপে রসটা বের করে নেব। একদম পাতলা যে লিকুইড এই রসটা, সেই রসটা আমি এভাবে বের করে নিচ্ছি। দেখো অনেকটা কোয়ান্টিটির এই রসটা আমি কিন্তু পেয়ে গেলাম। তো এই রসটাই এবার কাজে লাগবে, কি করে অ্যাপ্লাই করব কি করব এবার তোমরা দেখতে থাকো। দেখো কতটা পাতলা রস, একদম ঘন ডিপ সবুজ, এটা আস্তে আস্তে কিন্তু কালো রং হয়ে যাবে। তবে এই পেস্টটা বেটে নেওয়ার পরই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। কোথায় অ্যাপ্লাই করব না মাথায়, এবার চলো দেখাচ্ছি। হাতটা দেখতে পাচ্ছ একটু কালচে হয়ে যাচ্ছে, খালি হাতে বাটলে কিন্তু হাতটাও কিন্তু কালো হয়ে যাবে। এখন আমি রেডি হয়ে গেছি, দেখিয়ে দিলাম। একটা কটন বল নিয়ে নেবে, মানে তুলো থাকলে তুলোকে একটু বেশি করে নিয়ে সেটাই ভিজিয়ে নেবে। হ্যাঁ বন্ধুরা এরপর কি করব, চলো আমার সাথে থাকো দেখতে থাকো। এরপরে আমি যেটা করছি চুলটাকে খুব ভালো করে আঁচড়ে নিচ্ছি। তার আগে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, আগের দিন বা সেই দিনকে আগে থেকে শ্যাম্পু করে রাখতে হবে চুলটাকে। এবার আমি আমার নিজের মাথায় এটা অ্যাপ্লাই করে তোমাদের সামনে দেখাবো। দেখো মাঝ বরাবর আমার চুলগুলো সাদা সাদা হয়ে গেছে। এবার আমি এই কটন বলটাকে ভালো করে একটু এরম করে চেপে নিলাম। নেওয়ার পরে যে রসটা রয়েছে স্কাল্পে এইভাবে থপ থুপ থুপ করে একটু দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ এটা কিন্তু লিকুইড টাইপের, সেই জন্য কিন্তু একটু গড়ে গড়ে পড়বে। এভাবে দেওয়ার পরে স্কাল্পকে এভাবে সিঁথি কেটে কেটে স্কাল্পে যাতে টোটালটাই লাগে সেইভাবে লাগাতে হবে। এটা কিন্তু আমাদের চুলের কিন্তু খাবার, এই রসটা আমাদের মাথায় স্কাল্পে ঢুকে গিয়ে আমাদের স্ক্যাল্পকে মজবুত করবে, চুল পড়া বন্ধ করবে, চুল গজাতে সাহায্য করবে, আর চুলকে কিন্তু কালোও করবে। এভাবে আস্তে আস্তে সিঁথি করে করে টোটাল মাথাতে লাগিয়ে নিতে হবে। তোমরা চুলেও লাগাতে পারো, যাদের চুল একটু কালচে করতে চাও, যাদের ব্রাউনিশ ভাব আছে তারাও যদি চুলেও লাগিয়ে নাও তাহলে পরে কিন্তু চুলটাও কালো হয়ে যাবে। এই ভৃঙ্গরাজ পাতার রসটা যেহেতু খুবই লিকুইড আছে ওই জন্য দেখো গড়ে গড়েও পড়ছে। তোমরা আস্তে আস্তে সিঁথি কাটবে, সিঁথি কেটে কেটে আমি যেরকমভাবে অ্যাপ্লাই করছি এইভাবে গোটটা মাথায় কিন্তু লাগাতে হবে। রাইট সাইড থেকে লেফট সাইড এইভাবে আস্তে আস্তে লাগিয়ে নেবে, তবে অবশ্যই একটু আয়নার সামনে বসে তোমরা লাগাবে, তাহলে কীরকমভাবে লাগাচ্ছ সেটাও তোমরা দেখতে পাবে, সিঁথি কাটাটাও দেখে নিতে পারবে। টোটাল চুলে লাগানো হয়ে গেলে এইভাবে আস্তে আস্তে মাসাজ দিতে হবে। মাসাজ দিলে কী হবে না, এই যে রসটা কোনো জায়গায় যদি বাদ পড়ে থাকে সেখানটাও ছড়িয়ে পড়বে এবং গোটা চুলে কিন্তু দেখো আস্তে আস্তে ভেজা ভেজা হয়ে গেছে চুলগুলো, গোটা চুলে ছড়িয়ে যাবে ভিঙ্গরাজ পাতার রস। তো স্কাল্পে তো লাগা খুবই দরকার, চুলেও কিন্তু লাগিয়ে নেবে লাস্টে। তারপরে এই চুলটাকে
খোপা করে তোমরা রেখে দেবে ঘন্টাখানেকের জন্য। বন্ধুরা, এই ভিঙ্গুরাজ পাতার রস সপ্তাহে তোমরা 3 দিন লাগাতে পারো, তবে যাদের ঠান্ডা লাগা ধাত আছে তারা অবশ্যই কিন্তু দিনের বেলায় রৌদ্রে বসে লাগাবে, তাহলে কিন্তু অনেকটাই উপকার পাবে। ঘন্টাখানেক রাখার পর আমি এটাকে ওয়াশ করে নিচ্ছি ঠান্ডা জলে। আর ঠান্ডা জলে ওয়াশ করার পর আর আমি শ্যাম্পু করব না, পরের দিনকে শ্যাম্পু করে নেব। বন্ধুরা, একদিন এই পাতার রসটা বেটে রাখো, 2-3 দিন লাগাও চুলেতে, দেখবে তোমাদের চুল কিন্তু 1 সপ্তাহের মধ্যে ঘন কুচকুচে কালো হতে বাধ্য হবে। চুলটা শুকিয়ে নেওয়ার পর চলে এসেছি, দেখো বন্ধুরা কতটা উন্নতি হয়েছে, চুলটা চকচকে হয়েছে। আমার চুলের গ্রোথ কিন্তু এটা মেখেই কিন্তু হয়েছে, কারণ এতটা কুচকুচে কালো চুল, লম্বা ঘন চুলের রহস্য কিন্তু কেশুদ পাতার রস। আমার এই ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবদেরকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা ডান করে দিও, নোটিফিকেশন অন হয়ে যাবে। তাহলে নেক্সট টাইম যখন এই পার্লার রিলেটেড আরও ভিডিও শেয়ার করব তোমরা খুব সহজে দেখে নিতে পারবে। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, নেক্সট টাইম দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, নমস্কার।